চাকরিতে নিয়োগের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল দুর্নীতির আশ্রয় নিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আমলাতন্ত্রকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকালে বিজ্ঞান ভবনে ষষ্ঠ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় মোদীর বক্তব্য, করদাতাদের টাকা দেশের কাজে না লাগিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে যথেষ্টভাবে কাজে লাগাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। তার মতে, করদাতাদের টাকা দেশের কাজে লাগছে কিনা তা বিবেচনা করা আমলাতন্ত্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা ঠিকই যে গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব রয়েছে, এক একটি দলের বিচারধারা এক এক রকম হবে, তা সংবিধান স্বীকৃত। কিন্তু আমলাদের বিচার করতে হবে যে মানুষের টাকা কোনো রাজনৈতিক দল নিজের সংগঠনের স্বার্থে কাজে লাগাচ্ছে নাকি দেশের উন্নয়নের জন্য। এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, করদাতাদের টাকায় দলগুলি কি নিজেদের ভোট ব্যাংক তৈরি করছে নাকি নাগরিকদের জীবন সহজ করার জন্য তা কাজে লাগাচ্ছে? তারা কি জনতার টাকায় প্রচার বিজ্ঞাপন করছে নাকি মানুষকে বিভিন্ন যোজনা সম্পর্কে সচেতন করছে? এরপরেই তিনি বলেন, দেখতে হবে তারা নিজেদের কর্মীদের বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে দিচ্ছে নাকি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখছে। সাথিও, কিসি ভি লোকতন্ত্র মে রাজনৈতিক দলো কা বহুত মহত্ব হোতা হি হ্যায় অর ইয়ে আবশ্যক ভি হ্যায় অর ইয়ে লোকতন্ত্র কি বিউটি হ্যায়। হর দল কি অপনি বিচারধারা হোতি হ্যায়, সংবিধান নে হর দল কো ইয়ে অধিকার দিয়া হ্যায়, লেকিন এক ব্যুরোক্রেট কে তৌর পর, এক সরকারি কর্মচারী কে তৌর পর আব আপকো অপনে হর নির্ণয় মে কুছ সওয়ালো কা অবশ্য ধ্যান রাখনা হি পড়েগা। জো রাজনৈতিক দল সত্তা মে আয়া হ্যায় বো ট্যাক্স পেয়ার্স মনি কা ইস্তেমাল অপনে দল কে হিত কে লিয়ে কর রাহা হ্যায় ইয়া দেশ কে হিত কে লিয়ে কর রাহা হ্যায়, উসকা উপযোগ কহাঁ হো রাহা হ্যায় ইয়া আপ লোগো কো দেখনা হি হোগা দোস্তো। বো রাজনৈতিক দল অপনে দল কে বিস্তার মে সরকারি ধন কা উপযোগ কর রাহা হ্যায় ইয়া ফির দেশ কে বিকাশ মে উস পয়সো কা ইস্তেমাল কর রাহা হ্যায়। वो राजनीतिक दल अपना वोट बैंक बनाने के लिए सरकारी धन लुटा रहा है या फिर सभी का जीवन आसान बनाने के लिए काम कर रहा है? वो राजनीतिक दल सरकारी पैसे से अपना प्रचार कर रहा है या फिर ईमानदारी से लोगों को जागरूक कर रहा है? वो राजनीतिक दल अपने कार्यकर्ताओं को ही विभिन्न संस्थाओं में नियुक्त कर रहा है या फिर सबको पारदर्शी रूप से नौकरी में आने का अवसर दे रहा है? वो राजनीतिक दल नीतियों में इसलिए तो फेरबदल नहीं कर रहा ताकि उसकी आकाओं की काली कमाई के नए रास्ते बने? आप अपने हर फैसले से पहले इन सवालों के बारे में जरूर सोचें। सरदार पटेल जिस ब्यूरोक्रेसी को स्टील फ्रेम ऑफ इंडिया कहा करते थे, उसी ब्यूरोक्रेसी को उनकी अपेक्षाओं पर भी खरा उतरना है, क्योंकि अब अगर ब्यूरोक्रेसी से चूक हुई तो देश का धन लूट जाएगा, टैक्स पेयर्स मनी तबाह हो जाएगा, देश के युवाओं के सपने चकनाचूर हो जाएंगे। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।